বন্ধুরা, এই মুহূর্তে একটা সব থেকে বড় খবর নিয়ে আমরা চলে এসেছি। বিনামূল্যে চাল ডাল পেতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন 31 জুলাইয়ের মধ্যে। তাহলে চলুন মূল বিষয়টিতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা, মূল বিষয়টিতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। বন্ধুরা, আর একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইকই আমাদেরকে অনুপ্রাণিত করে এই ধরনের নতুন নতুন আপডেট আনার জন্য। তাহলে চলুন মূল বিষয়টিতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অন্তর্গত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ঘোষণা করেছিলেন। এই যোজনার সমস্ত গরিব পরিবার যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের 5 কিলো গম অথবা চাল প্রতি সদস্যকে দেওয়া হবে। এর সঙ্গে 1 কিলো চানা এপ্রিল থেকে প্রত্যেক মাসে বিনামূল্যে দেওয়া হবে। রেশন কার্ডের নির্ধারিত আনাজের থেকে অতিরিক্ত এই আনাজ দেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর তরফে এই যোজনা 31 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড যোজনা চালু করে দিয়েছে কেন্দ্র সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 31 জুলাই। লিঙ্ক করা না থাকলে জুলাই মাসের পর পিডিএস থেকে সস্তা রেশন মিলবে না। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য গ্রামের ই মিত্র বা গ্রাম সচিবের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া অনলাইনেও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে। স্টেপ 1, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য UIDAI আধিকারিক ওয়েবসাইটে uidai.gov.in লগ ইন করুন। স্টেপ 2, এরপর স্টার্ট নাও অপশনে ক্লিক করে পুরো ঠিকানা দিন। বিকল্পের মধ্য থেকে রেশন কার্ড বেনিফিট টাইপ সিলেক্ট করুন। এরপর স্টেপ 3, রেশন কার্ড স্কিম সিলেক্ট করে কার্ড নম্বর, আধার নম্বর, ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বরের মতো ডিটেল দিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে আসবে। স্টেপ 4, স্ক্রিনের উপরে আসা প্রক্রিয়া পুরো হওয়ার পর নোটিফিকেশান পোস্ট করুন। স্টেপ 5, আবেদন ভেরিফিকেশান হওয়ার পর রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।